শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সংখ্যা 1.5 লক্ষ, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার। প্রতিদিন প্রায় 3000 ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই সংগঠনটির। আমেরিকার 3 বোমারু বিমানকে এলাকা ছাড়া করল রুশ জঙ্গি বিমান। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার চেষ্টা, ব্যাপক সংঘর্ষ। ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধে সাবেক ইসরায়েলি সৈন্যদের আহ্বান। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে 1,40,00,000 ফিলিস্তিনি। বন্দীদের মুক্তির বিনিময়ে 3 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিল তালেবান। এবং সবশেষ থাকছে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তুরস্ক, হুঁশিয়ারি এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লক্ষ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 1,500 থেকে 700 কিলোমিটার। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1,000 থেকে 3,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা এই খবর প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, 2006 সালের যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহর ড্রোনগুলোর পাল্লা 400 কিলোমিটার। এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ লিখেছে, হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলায় ইসরায়েলি চেষ্টা সত্ত্বেও সংগঠনটি এই ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। এছাড়া ইসরায়েলের সামরিক বিশ্লেষক এলওয়ান বেন ডাফিন বলেছেন, হিজবুল্লাহর কাছে শত শত নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার 3টি B-52 বোমারু বিমানকে নিজেদের আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে রুশ বিমান বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পনিক আজ জানিয়েছে, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় বেরিং সাগরের আকাশে 3টি বোমারু বিমানকে তাড়া করে 4টি রুশ জঙ্গি বিমান। এরপর মার্কিন বোমারু বিমানগুলো সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেরিং সাগরের আকাশে এই 3টি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করার পর সেগুলোকে ধাওয়া করতে আকাশে উড়ে রুশ বিমান। রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করার পরপর 2টি মিগ 31 এবং 2টি এইস্ট 35 যুদ্ধবিমান মার্কিন B-52 বিমানগুলোকে তাড়া করে। এর আগে গত রাতে রুশ মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার কৃষ্ণসাগরেও রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন গোয়েন্দা বিমান। এরপর সেনাবাহিনীর রাডার ব্যবস্থা মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে বিমানবাহিনীকে খবর দেয় এবং সুকু-30 জঙ্গি বিমানের সাহায্যে সেটাকে তাড়ানো হয়। সম্প্রতি রুশ সীমান্তে ন্যাটো এবং মার্কিন বাহিনী যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমানের আনাগোনা বেড়েছে। এর ফলে পশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও বেড়ে গেছে। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার চেষ্টাকালে পাকিস্তান সীমান্ত রক্ষীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান শহরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গতকাল পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করে তালেবান। পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তানের সঙ্গে তারা স্পিন বলদাক সীমান্ত বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, স্পিন বলদাক সীমান্ত ক্রসিংটি ব্যবহার করে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশ করা যায়। তালেবানের অনেক শীর্ষ নেতা বেলুচিস্তানের কয়েক দশক ধরে ঘাঁটি গড়েছেন, সেখানে তালেবানের বহু যোদ্ধা বসবাস করে। রয়টার্স বলছে, পরিকল্পনা অনুযায়ী তালিবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের ক্রসিং চেকপোস্ট দখল করে নিয়েছে, কারণ সীমান্ত ক্রসিং এবং চেকপোস্টগুলো থেকে তাদের বড় অঙ্কের রাজস্ব আদায় করা হবে, যার কোনোটি আফগান সরকারের কোষাগারে যাবে না। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরায়েলের প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছে দেশটির সাবেক 100 সৈন্য।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী উমের বারলাবের কাছে পাঠানো চিঠিতে তারা এই আহ্বান জানান বলে ইসরায়েল রেডিওর বরাত দিয়ে বুধবার খবর জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দোল এজেন্সি। ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষ করা এই সাবেক সৈন্যরা চিঠিতে বলেছেন, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধের বার এখন গান্তজ বা বারলিবের হাতে রয়েছে। চিঠিতে তারা পশ্চিম তীরে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। সাবেক সৈন্যরা তাদের চিঠিতে বলেছেন, আমরা হচ্ছি এই সব সৈন্য যারা ফিলিস্তিনিদের অঞ্চলে দায়িত্ব পালন করেছি, আমরা দেখেছি কীভাবে সহিংসতা ঘটানো হয়। চিঠিতে বলা হয়, আমাদেরকে পাঠানো হয়েছে তাদের, অর্থাৎ ইহুদি বসতি স্থাপনকারীদের রক্ষায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের রক্ষা করায় আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। চিঠিতে বলা হয়, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্প্রতি চরমভাবে বাড়ছে। ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি নষ্ট এবং পাথর ছুড়ছে, ফিলিস্তিনিদের শারীরিকভাবে হেনস্থা করছে, এছাড়া মানবাধিকার কর্মী এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালাচ্ছে বলে চিঠিতে জানানো হয়েছে। ইসরায়েলি বর্বরতা এবং দখলদারিত্বের কারণে নিজেদের ভিটেমাটি হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন 1,38,00,000 ফিলিস্তিনি। ফিলিস্তিন সরকার সম্প্রতি একটি পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছে, দখলদার ইসরায়েলের অত্যাচার আর নির্যাতনে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি লোক সংখ্যা কমে এখন মাত্র 52,30,000 দাঁড়িয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ UNFP ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড যৌথভাবে এই পরিসংখ্যানের রিপোর্ট প্রকাশ করে। অবরুদ্ধ গাজা এবং পশ্চিম তীরের মোট জনসংখ্যার 33% শিশু, এদের মধ্যে গাজায় 41% বাসিন্দার বয়স 15 বছরের নিচে। পরিসংখ্যানে দেখা গেছে গাজায় 365 বর্গ কিলোমিটারে 21,10,000 ফিলিস্তিনি বসবাস, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের অব্যাহত এবং দখলদারিত্বের কঠোর সমালোচনা করলেও এতে কর্ণপাত করছে না তেল আবিব। জর্ডান, সিরিয়া এবং লেবানন ছাড়াও বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন লাতিন আমেরিকার দেশ চিলিতে। সেখানে এবছর প্রেসিডেন্ট নির্বাচন করছেন একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিক। আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান জানিয়েছে, আফগান সরকার কারাগারে বন্দী তাদের 7,000 যোদ্ধাকে মুক্তি দেওয়া হলে 3 মাসের জন্য যুদ্ধবিরতিতে যাবে তারা। বৃহস্পতিবার তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগান সরকার প্রতিনিধি দলের এক সদস্য এই তথ্য জানান। নাদের নাদিরি নামের এই সদস্য বলেন, একই সাথে তালেবান তাদের নেতাদের নাম জাতিসংঘের কালো তালিকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে তালেবানের প্রস্তাবের বিপরীতে আফগান সরকারের প্রতিক্রিয়া কী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার চলছে। পেন্টাগনের তথ্য অনুসারে ইতিমধ্যেই দেশটি থেকে 95% সৈন্য প্রত্যাহার শেষ হয়েছে। এরই মধ্যে আফগান সশস্ত্র সংগঠন তালেবান দেশটির বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই দেশটির 85%-এরও বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য জানিয়েছে দলটি। 2001 সালে মার্কিন আগ্রাসনের সময় আফগানিস্তানের ক্ষমতায় তালেবান সরকার প্রতিষ্ঠিত ছিল। ওই বছর 11 সেপ্টেম্বর 9/11 সন্ত্রাসী হামলার জেরে 7 অক্টোবর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে আগ্রাসন চালায়। 20 ডিসেম্বর জাতিসংঘে আফগানিস্তানের আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর অবস্থানে অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের অংশীদার 43টি দেশের সৈন্য দেশটিতে অবস্থান নেয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে। 15 জুলাই তুরস্কের সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের 5ম বার্ষিকীর স্মরণে বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে বক্তব্যে এই কথা বলেছেন তিনি। এরদোগান তার বক্তব্যে আরও বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য এবং ইচ্ছাশক্তি তুরস্কের রয়েছে। বহির্বিশ্বে তুর্কি কূটনৈতিক মিশনে সামরিক শক্তি জোরদার করার বিষয়ে তিনি বলেছেন, আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে। 2016 সালের 15 জুলাই রাতে তুরস্কের সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করতে অভ্যুত্থানকারীরা আক্রমণ করলে 251 জন নিহত এবং অন্তত 2,200 জন আহত হয়।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে